Second. হেই হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং ব্লগার্স। আর আমি এসকেপি, আর আজকে আমি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি আর রাজ যাচ্ছি কলকাতা। কলকাতাতে গিয়ে যে ইস্ট ওয়েস্ট মেট্রোটা স্টার্ট হয়েছে ওটাকে ফুল এক্সপ্লোর করব। কেমন লাগছে দেখতে, না লাগছে দেখতে, কি কি ওইখানে নতুনত্ব এনেছে না এনেছে, সব কিছু আমরা আপডেট নিয়ে আসবো। আর একটু পরে আমি এখন বেরোচ্ছি, আমি রাজের কাছে যাব, ওইখানে গিয়ে আবার লাইভে আসব অ্যান্ড আপনাদের সঙ্গে আপডেটে থাকবোই অবশ্যই। তো হ্যালো, আমি পৌঁছে গেছি রেলওয়ে স্টেশন। এদিকে রাজ ওয়েট করছে। কোথায় আছে রাজ আমি খুঁজে পাচ্ছি না, এই জাস্ট ওলা করে এলাম। দেখি এবার স্টেশনে রাজ কোথায় আছে, রাজকে তো দেখা যাচ্ছে না ভাই। আর দেখা যাক রাজ কোন দিকে আছে, বুঝতেও পারছি না কোন দিকে আছে রে ভাই। ওই তো ওইদিকে দাঁড়িয়ে আছে, ওই তো মোটু দাঁড়িয়ে আছে ওইদিকে। কি ওড়ু, কি খবর? সেই কি করবো, এত জ্যাম আসানসোলে, তোদের বিখ্যাত জায়গা, খুব জ্যাম তো থাকে বিখ্যাত জায়গায়। ভালো, আলটিমেট চলে এসেছি, ঘুরতে যাওয়া হচ্ছে, ভালো লাগছে বেশ। কাজের সূত্রে হোক বা ঘুরতে যাওয়া, আমরা এখন যাচ্ছি কলকাতা। কলকাতাতে যে ইস্ট ওয়েস্ট মেট্রোটা হয়েছে ওটা ফুল এক্সপ্লোর করব। ভালোই লাগছে বেশ, প্রচুর আওয়াজ এখানে, বিশাল আওয়াজ হচ্ছে। অ্যান্ড দেখো টাইম আছে, অলরেডি হাফ আওয়ার বাকি আছে এখনো ট্রেন আসতে। হ্যাঁ, দেখা যাক। স্টেশন মেট্রো তো শুনছি খুবই সুন্দর হয়েছে দেখতে, তো গিয়ে দেখি কেমন করেছে না করেছে। নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করব তোমাদের সাথে, ওখানে যাব, অনেক শট নেব, অনেক শুট করব। আর এখন প্রচন্ড গরম লাগছে, তো দেখা যাক ট্রেন কি আসছে সেটা দেখব এখন। চলো ঠিক আছে, পৌঁছাই তারপর ফুল ব্লগ দেব আমরা। আর প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা, অনেক কষ্ট করে, অনেক ইনফ্যাক্ট অনেক টাকা খরচা করে আমাদের এইসব করতে হয়, সো প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর চলো দেখতে থাকো এই ব্লগ। কলকাতায় গরম পড়ে গেছে, তো চলো এবার আমরা ভিতরে যাই, দেখি ভিতরটা কেমন ডেকোরেট করেছে। আমরা উঠছি এখন উপরে। দারুণ লাগছে, এটা মনে হচ্ছে না যে কলকাতা মেট্রো স্টেশন। আর সব থেকে ভালো লাগছে এই যে গ্লাসগুলো দিয়ে দিয়েছে আমাদের এখানে, এখানে খুব কদিন আগে সুইসাইড হচ্ছিলো, সো এই সুইসাইডটা আর হবে না। এটা হচ্ছে আমাদের ইএম বাইপাস, মেট্রো স্টেশন থেকে ইএম বাইপাসটা খুব পরিষ্কার দেখা দিচ্ছে। দারুণ আসছে বিবেকানন্দ যুবা ভারতী। সত্যি ভাল লাগছে যে এই কনসেপ্ট এরা এনেছে। এই কনসেপ্টগুলো যদি পুরনো যে স্টেশনগুলো আছে ওইগুলোতে যদি করা পসিবল হয় তাহলে দারুণ লাগবে, অ্যান্ড ওইটা সেফ থাকবে। ট্রেনটা জাস্ট ব্যাপক লাগছে, ওই দিক যে আসছে জাস্ট চরম লাগছে ভাই, চরম। ও এটা কলকাতা, তো আমরা কলকাতাতে আছি, তো আমার তো মনে হচ্ছে ভাই আমি কলকাতাতে নেই।
আছে স্টেশনের ভিতরে। দেখি কতক্ষণ পর এবার গেটটা ওপেন হয়। এবার আমরা চলো ভিতরে ঢুকবো। ভিতরটা অ্যাজ ইউজুয়াল সেম, এক দুটো জিনিস চেঞ্জেস আছে, সেটা হচ্ছে এই জায়গাটা আগে খুব হিল তো, বাট ওটা এখন ঠিক করে দিয়েছে। এটা খুব সুন্দর জিনিস অ্যাড হয়েছে, চার্জিং সকেট। যদি কারোর চার্জ শেষ হয়ে যায়, সে যদি চার্জার ক্যারি করে তাহলে সে এখানে চার্জ দিতে পারবে। আর এটা হচ্ছে আমাদের রুট ম্যাপ, সল্ট লেক সেক্টর 5, করুণাময়, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল।